অবশেষে শান্ত নিউমার্কেট ও ঢাকা কলেজ পরিস্থিতি। ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী এবং প্রশাসনের দীর্ঘ বৈঠকের পর খুলেছে দোকানপাট। সংঘর্ষের ঘটনায় হত্যাসহ তিন মামলায় আসামি করা হয়েছে 1200 জনকে। তিন দিনের রণক্ষেত্রের পর শান্ত হলো নিউমার্কেট এলাকা। মারমুখী অবস্থান থেকে সরে এসেছেন দোকানদার আর ছাত্ররা। খুলেছে দোকানপাট, ফিরেছে ক্রেতা, তবে আছে ভয়, সংশয়। দু একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা বিক্রেতাদের। দুই দিনে মনে করেন, আমাদের মনে করেন মিনিমাম 1 লাখ করে বেচা কিনিত একদিন, তাই জন্য মনে করেন আমার দোনো দিনই বন্ধ গেল। ক্ষয়ক্ষতি আসলে কি করার, আমাদের কিছু তো করার নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট ধরে রাখতে হবে আমাদেরকে। এর আগে গত রাত থেকে ভোর পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাবে বৈঠক করে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও পুলিশ। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে হামলাকারী ও ইন্ধনদাতাদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। শিক্ষকরা যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, কারা করেছেন আমরা জানি না, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা সমবেদনা জানাচ্ছি। সেই সাথে সাথে আমরা এও বলছি, যারা কাজটি করেছেন এই সিসি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। যেখানে আমাদের পুলিশ বাহিনীর যারা সদস্য আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, ছাত্ররা যে দাবি করেছে সেগুলোর যে ভিত্তি, সেগুলো কি আছে, সেগুলো আমরা তদন্ত করে ফর্মাল তদন্তের মাধ্যমে সেগুলো আমরা ব্যবস্থা নেব। তিন পক্ষের এই আলোচনায় নাহিদের মৃত্যুর দায় পরিষ্কার করা না হলেও পরিবারটিকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন ব্যবসায়ীরা। পাশাপাশি নিউমার্কেট এলাকায় ক্রেতা অসম্মান ও নারীদের যৌন হয়রানি বন্ধে ছাত্র, শিক্ষক ও ব্যবসায়ীদের নিয়ে মনিটরিং সেল গঠনেরও সিদ্ধান্ত হয়। আহত নিহত সকলের, সকল পরিবারের প্রতি ব্যবসায়ী প্রতিনিধি দল দেখা করবেন এবং সমবেদনা জানাবেন এবং আর্থিক সহযোগিতা এবং অনুদান প্রদান করবেন। অন্যদিকে সংবাদ সম্মেলনে হামলাকারীদের শাস্তি ও আহতদের চিকিৎসা দাবি করেন ঢাকা কলেজের ছাত্ররা। আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার সকল দায়ভার নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। এদিকে ওই দিনের সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার সূত্রে কুরিয়ার কর্মী নাহিদকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের ছাত্রদের বিরুদ্ধে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। এদিকে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী, ব্যবসায়ীদের সংঘর্ষে আহত দোকানে মোরসালিন মারা গেছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেলেন। মঙ্গলবার সকালে আহত মোরসালিনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। পরিস্থিতি খারাপ হলে স্থানান্তর করা হয় আইসিইউতে। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। রাজধানীর কামরাঙ্গে চরে থাকতেন মোরসালিন। স্বজনরা জানিয়েছেন আজিমপুর কবরস্থানে তাকে কবর দেওয়া হবে। বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হবার বিষয়ে নেত্র নিউজের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে এই দাবি করেন র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি দাবি করেন, ইলিয়াস আলী নিখোঁজ হবার পর থেকেই তাকে খুঁজে পেতে পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও র্যাব যেসব অভিযান চালায় তা আইন মেনেই করা হয় বলেও তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ময়মনসিংহ 30 সালে পরপর তিন হত্যাকাণ্ডের ঘটনায় ভূমিদস্যু সিন্ডিকেট জিলানি বাহিনীর মূল হোতা আব্দুল কাদের জিলানি এবং তার সহযোগী সহ তিনজনকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব মনে করে যে এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। রাদার আমরা বলবো, জনাব ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিলেন না, তখন ওনার স্ত্রী যখন আমাদের কাছে এসেছেন, আমরা ওনার স্ত্রীকে সর্বোচ্চ আইনি সহযোগিতা দিয়েছি এবং উনি যেখানে যেখানে সন্দেহ পোষণ করেছেন যে ওনার স্বামীর থাকার সম্ভাবনা রয়েছে, বা উনি যখনই আমাদেরকে কোনো তথ্য দিয়েছেন, আমাদের র্যাবের যে টিম রয়েছে ওনার সহযোগিতায় গিয়েছে। ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পটি উৎপাদনে আসছে আগামী বছর ডিসেম্বরে, যেখান থেকে বছরে মিলবে 9,24,000 মেট্রিক টন সার। আমদানি ব্যয় কমবে 7,500 কোটি টাকা। এর উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশে এত উন্নয়ন হয়েছে। নরসিংদীতে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ও পরিবেশ বান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প। চীন ও জাপানের অর্থ সহায়তার এ প্রকল্পে খরচ হবে 10,460 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে উৎপাদনে আসতে পারে আগামী বছরের ডিসেম্বরে, যেখান থেকে বছরে পাওয়া যাবে 9,24,000 মেট্রিক টন সার।
এতে আমদানি ব্যয় সাশ্রয় হবে 7,600 কোটি টাকা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। ভার্চুয়ালি প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে উদ্বোধন করেন বিসিক, বিটাক ও বিএসইসির 4টি প্রকল্পের। আমি জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আজকে বাংলাদেশের উন্নয়ন করতে আমরা সক্ষম হয়েছি। 2008-09 অর্থবছরে আমাদের মোট রপ্তানি আয় ছিল মাত্র 15,565 মিলিয়ন মার্কিন ডলার। 2020-21 অর্থবছরে তা 45,386 মিলিয়ন মার্কিন ডলারে আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমরা প্রায় 202টি দেশ বা অঞ্চলে 767টি পণ্য রপ্তানি করতে পারছি। গ্রামভিত্তিক উন্নয়নই সরকারের লক্ষ্য বলে জানান শেখ হাসিনা। পরিবেশ বান্ধব শিল্প স্থাপনেও জোর দেন তিনি। শিল্প কলকারখানা থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আমরা তৈরি করছি সেখানেই আমরা পরিবেশ বান্ধব যাতে হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। এমনকি গার্মেন্টস শিল্পের যেগুলি মানে গ্রিন ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে 10টার মধ্যে 7টাই কিন্তু এখন বাংলাদেশেই। উন্নয়নশীল দেশের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। জার্মান রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে কোনো কথা বলেনি বিএনপি। ছাত্রদলের নতুন নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি সঠিক বলেননি, কারণ আমাদের যিনি বক্তব্য রেখেছিলেন এই মিটিং এর পরে তিনি কখনোই কথা বলেননি, জার্মান রাষ্ট্রদূতকে কোট করে তিনি কোনো কথা বলেননি। আপনারা সেখানে ছিলেন, আপনারা সবাই জানেন তিনি সামগ্রিকভাবে ইন জেনারেল যে কথাটা বলেছেন সেটাই উনি মিস কোট করেছেন। ঈদ উপলক্ষে রকমারি পোশাকের পসরা সাজিয়েছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। গরমকাল হওয়ায় গুরুত্ব পেয়েছে সুতির কাপড়, মান নিয়ে তেমন অভিযোগ নেই ক্রেতাদেরও। ঈদ উল ফিতরের ঈদ মানেই নতুন পোশাকের রঙে নিজেকে রাঙানো, তাই তো এই উৎসবে ফ্যাশন হাউসগুলো সেজে ওঠে জমকালো সাজে। ঈদকে ঘিরে প্রতিবারের মতো এবারেও দেশীয় বুটিক হাউস বিশ্বরং সেজেছে রকমারি পোশাকের আয়োজনে। মেয়েদের জন্য যেমন আছে শাড়ি, থ্রি পিস, কামিজ, কুর্তি, তেমনি ছেলেদের জন্য রয়েছে পাজামা, পাঞ্জাবি, শার্ট সহ নানা রকম পোশাক। বাদ পড়েনি খুদে সদস্যদের রঙিন আয়োজনও। এবার আমাদের ঈদটা গরমের মধ্যে পড়েছে, যার কারণে আমাদের কাপড়গুলো হচ্ছে সুতির মধ্যে করা হয়েছে, যার কারণে ক্রেতারাও খুশি, আমাদের সেলও ভালো হচ্ছে। বিকিকিনির এমন গল্পে ডিজিটাল পেমেন্টে মিলছে নানা সুবিধা। এতে যেমন খুশি ক্রেতারা তেমনি সন্তুষ্টির হাসি আছে বিক্রেতার মুখেও। 2 বছর মূলত করোনার সময় আমরা মার্কেটে সেভাবে আসতে পারিনি, বাইরে বেরোতে পারিনি, তো এবারের ঈদে সবাই বাইরে বের হয়েছি, মার্কেট করছি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, ঈদে ইনশাল্লাহ বাড়িও যাবো, সবারই খুব ভালো লাগছে। এই যে ট্রানজ্যাকশন আমরা বিকাশের মাধ্যমে করলাম এটা খুবই কনভিনিয়েন্ট হয়েছে। শুধু নতুন পোশাকের আবরণই নয়, ঈদের মহিমা প্রকাশিত হোক ধর্ম, বর্ণ, ধনী গরিবের সকল ভেদাভেদকে ছাপিয়ে। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লীগের খবর। সাকিবের শিকার হয়ে ফিরলেন তামিম ইকবাল। প্রিমিয়ার ক্রিকেটে ফিরেই বল হাতে ঝলক দেখাচ্ছেন সাকিব। তার দল লেজেন্ডস অফ রূপগঞ্জ দারুণ শুরু পেয়েছে প্রাইম ব্যাংকের বিপক্ষে। বিকেএসপিতে মাঠ ভেজে থাকায় 33 ওভারে নেমে আসে খেলা। টসেরে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে তামিম ইকবালকে ফেরান সাকিব আল হাসান। এরপর নাসির হোসেনের উইকেটও নিয়েছেন তিনি। অন্য প্রান্তে মাশরাফি বিন মুর্তজাও 2 উইকেট নিয়েছেন। 145 রানে 8 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। তবে এক প্রান্তে ধারাবাহিক এনামুল হক এদিন করেন 73 রান। ঈদ ঘিরে ব্যস্ত দেশের সব ফ্যাশন ব্র্যান্ড, যেখানে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক নিয়ে এসেছে সারা ফ্যাশন হাউস। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন সাধ্যের মধ্যে মানসম্মত পণ্য বিক্রি করেন তারা। বিভিন্ন দোকান ঘুরে কেনাকাটার ঝামেলা এড়াতে সবাই কিন্তু চায় পরিবারের সকলের জামা কাপড় একটি নির্দিষ্ট জায়গা থেকে কিনতে, এবং তা হতে হবে অবশ্যই রিজনেবল প্রাইসে। দর্শক, ঈদ কেনাকাটার আয়োজনে আমি জেবিন আজ আছি মোহাম্মদপুরে, তেমনই একটি ফ্যাশন হাউসে। চলুন ঘুরে দেখি এখানকার ঈদ আয়োজন। অনেক ভালো লাগছে, এবার 2 বছর পর ঈদ মার্কেটে আসা হলো। ঈদের কালেকশন মাশাআল্লাহ ভালোই দেখতে পাচ্ছি,
ভালোই লাগছে এসে। মোটামুটি দুই তিনটা শপিং মলে আমি ঘুরলাম। লাস্ট টু ইয়ার্স তো আমরা আসলে করোনার জন্য সেরকম শপিং করতে পারিনি, তো এবার আসলে প্রত্যেকটা বুটিক হাউস থেকে শুরু করে সবগুলো জায়গায় কালেকশনটা অনেক ভালো দেখতে পাচ্ছি। বিশেষ করে পাঞ্জাবের কালেকশনটা অনেক নতুন আর কি। আগেও আমি সারা থেকে নিয়েছিলাম, তাদের কালেকশন এবং অ্যাজ ইউজুয়াল হবে, তাদের প্রাইসও রিজনেবল আর কি। এই বছর হচ্ছে যে আমাদের অনেক কালেকশন আসছে, জর্জেটের ভিতরে কটন, সিনথেটিক বা বিস্কোস টাইপের অনেক কালেকশন আসছে। পাঞ্জাবি কালেকশন, মেন্সের ক্যাজুয়াল শার্ট, ফ্লোরাল প্রিন্টের মধ্যে কালেকশনগুলো রাখা হয়েছে। ক্রেতারা যখন ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছে, তখন তাদের সাথে আসা ছোট্ট সোনামণিরা কিন্তু এখানে থাকা একটি প্লেগ্রাউন্ড আছে, যেখানে সুন্দর খেলাধুলায় মুহূর্ত কাটাচ্ছে। এই ছিল আজকের ঈদ আয়োজনে। শাভিন জেবিন, চ্যানেল 24, ঢাকা। এই ছিল দুপুর দুইটার খবরে। দর্শক, করোনার এই দুঃসময় স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, একটু পরপর সাবান স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত চিবানো মুক্ত করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে।